মাঝে মাঝে কি মনে হয় জানেন? এই পৃথিবীর মানুষগুলো খারাপ নয়, শুধু আমি সবাইকে প্রয়োজনের থেকেও বেশি বিশ্বাস করে ফেলি। চিন্তা করবেন না, আপনারও এই খারাপ সময়গুলো একদিন বদলে যাবে। কিন্তু ততদিনে কিছু মানুষের নাম আপনার হৃদয় থেকে মুছে যাবে। আপনার চেষ্টা দেখার পরেই আল্লাহ আপনার ভাগ্য বদলে দেবে, আর খারাপ সময়গুলো দেখার পর আপনার কাছের মানুষগুলো বদলে যাবে। যখন সম্পর্কগুলোকে পরীক্ষা করবেন, তখন কোনো সম্পর্ককেই টিকিয়ে রাখতে পারবেন না। যখন সম্পর্কগুলোকে বোঝার চেষ্টা করবেন, তখন কোনো সম্পর্কই ভেঙে যাবে না। আপনি জানেন কি, আপনি যদি রাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে ঘুমান, সকালে ঘুম থেকে ওঠার আগে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিছু কিছু বিষয় মানুষ বুঝতে চায় না, কিছু কিছু স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, আর রাত জেগে থাকা প্রতিটি মানুষ প্রেমিক হয় না। কখনো ভুল করেও এই কাজটি করবেন না। আপনার সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে চাইলে কখনো তাকে অন্য কারো উদাহরণ দেবেন না। আপনার সন্তানের ভালো কাজগুলোকে উৎসাহিত করুন, খারাপ কাজগুলোকে ঘৃণার চোখে দেখুন। সন্তানের খারাপ কাজগুলোকে কখনো সমর্থন করবেন না। এক ক্লান্ত বাবা আমাকে বলেছেন, বাবা মায়ের উপদেশ সবাইকে খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবাইকে ভালো লাগে। হ্যাঁ, বাবা মায়ের উপদেশ কাউকে ভালো লাগে না, বাবা মায়ের সম্পত্তি সবাইকে ভালো লাগে। আপনার কাছে বয়স এবং টাকা পয়সা থাকলে কখনো অহংকার করবেন না, কারণ যে জিনিসগুলো গণনা করা যায় সে জিনিসগুলোই একসময় হারিয়ে যায়। ভাই, আমার কাছের মানুষগুলোই আমাকে ধাক্কা মেরেছে, কিন্তু লাভ কি হয়েছে জানেন? জীবনের কঠিন সময়গুলোতে আমি সাঁতার কাটতে শিখে গেছি। আমাকে একা হাঁটতে অনেক ভালো লাগে, হ্যাঁ আমাকে একা হাঁটতে অনেক ভালো লাগে, কারণ একা হাঁটলে কেউ আমাকে ছেড়ে চলে যায় না, আর ভুল করে কাউকে পেছনে ফেলে আসারও ভয় থাকে না। তাদের সাথেই থাকুন যাদের শরীর খারাপ, কিন্তু তাদের সাথে থাকবেন না যাদের নিয়ত খারাপ। হ্যাঁ, তাদের সাথে থাকবেন না যাদের নিয়ত খারাপ। কোনো পরিশ্রম ছাড়াই শুধু বাবা মায়ের ভালোবাসা পাওয়া যায়, আর অন্যান্য ভালোবাসাগুলোর জন্য জীবনে অনেক কিছুই অর্জন করতে হয়। আপনার স্বপ্নগুলো যতটাই ছোট হোক না কেন, সেই স্বপ্নগুলোকে যদি পূরণ করতে চান তাহলে আপনাকে অনেকটাই জেদি হতে হবে। হ্যাঁ, আপনাকে অনেকটাই জেদি হতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার জন্য অপেক্ষা করবে না, শুধুমাত্র আপনাকে যারা ভালোবাসতে পারবে সেই মানুষগুলোই আপনার জন্য অপেক্ষা করবে। মানুষ এটা কখনো ভাববে না আপনি খুশি আছেন কিনা। হ্যাঁ, মানুষ এটা কখনোই ভাববে না আপনি খুশি আছেন কিনা। মানুষ তো শুধু এটাই ভাবে আপনি তাদেরকে খুশি রাখতে পারছেন কিনা।
মানুষের একটা খুব সুন্দর স্বভাব কি জানেন, যার সফলতা আটকিয়ে রাখতে পারে না তাকে নিয়েই সমালোচনা শুরু করে। তাই কেউ আপনাকে নিয়ে সমালোচনা করলে আপনার স্বপ্নপূরণের কাজগুলো বন্ধ করে দেবেন না। আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করে ফেললে আপনাকে নিয়ে সমালোচনা করা মানুষগুলোর সমালোচনা আলোচনায় বদলে যাবে। আমার স্বপ্নগুলো পূরণ হবে কি না আমি জানি না, তবে আমি আমার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করে যাব। যদি আমার স্বপ্নটা আমার ও আমার আশেপাশের মানুষগুলোর জন্য কল্যাণময় হয়ে থাকে, তাহলে আমার সৃষ্টিকর্তা আমার সফলতা অবশ্যই দেবেন। আর যদি আমার স্বপ্নটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে থাকে, তাহলে আমার আল্লাহ আমায় সেই স্বপ্নটাতে সফলতা দেবেন না। জীবনের সবথেকে কঠিন একটা সত্য কি জানেন, অনেকটা দূরে যাবার পরেই বুঝতে পারবেন আপনার সবথেকে কাছের মানুষগুলো কারা। সময়গুলো শুধুই আপনার, চাইলে এই সময়গুলোকে কাজে লাগিয়ে নিজেকে বদলান, নয়তো অন্য কারো সমালোচনা করে নিজেকে বদলানোর সময়গুলো নষ্ট করুন। কোন কাজ করে সময় নষ্ট করবেন সেই পছন্দটা শুধুই আপনার। কখনো কোনো খারাপ কাজ করার ইচ্ছে করলে সেই কাজটা কাল করুন, আর কখনো ভালো কাজ করার ইচ্ছে করলে সেই কাজটা আজ এবং এখনই করে ফেলুন। জীবনে এগিয়ে যেতে চাইলে সবাইকে আপনার সামনে রেখে এগিয়ে চলুন, কারণ ধোকাবাজ মানুষগুলো আপনার পেছনে পড়ে গেলে তারা সবসময় আপনাকে পেছন থেকেই আঘাত করবে। বারবার ইচ্ছে করে আমিও হাল ছেড়ে দেই, কিন্তু বারবার মনে পড়ে যায় আমি তো হাল ছেড়ে দেবার জন্য এই পৃথিবীতে আসিনি, আমি এই পৃথিবীটাকে বদলে দেবার জন্য এসেছি, আমি এই পৃথিবীর কোনো একটা অভাব পূরণ করার জন্য এসেছি। কে বলেছে তোমার মনের কষ্টগুলো কখনো দূর হবে না? কোনো বিপদগ্রস্ত মানুষকে একবার সাহায্য তো করে দেখো, তোমার মনের কষ্টগুলো তোমার কাছে কিছুই মনে হবে না। সুন্দর চেহারা আর সুন্দর কাপড় সব সময় মিথ্যে কথা বলে, সঠিক সময় আসলেই মানুষের আসল পরিচয়গুলো বেরিয়ে আসে। কাছের মানুষগুলোকে ভালোবাসতে শিখুন, নয়তো কাছের মানুষগুলো আপনাকে ছাড়াই বাঁচতে শিখে যাবে। বেঁচে থাকলে সম্মান পাবেন, টাকা পয়সাও পাবেন, বাবা মায়ের সেবা করুন, মৃত্যুর পর জান্নাতও পাবেন। আমাকে পুরো পৃথিবী বলে তুই পারবি না, তোকে দিয়ে হবে না, তুই হার মেনে নে, কিন্তু শুধু আমার মা বলতো। আমি জানি কেউ যদি কিছু করে দেখাতে পারে তবে সেটা তুই করে দেখাতে পারবি। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। এরকমই নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।